الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه وأهل بيته وأهل سنته ومرشده والناس أجمعين. সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ্দীনা ইনদা আল্লাহিল ইসলাম, مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت. জোরে জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মক্কা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তফা, ইসলাম প্রসার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا. لک کوٹی سلام جانائی نبی اپنار چرونے دیا کرے پر قریبن রোজা হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। চিন্তা করে দেখো রে মন, রাতির গভীর নিশীতে মরণকালে কে যাবে তোর
شنگی ہوئے قبرے اللہم محبت ہے مولانا محمد علی سیدنا سرشتی کن شبائی بولے আজকে মুদের খুশির দিন দুনিয়াতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা যখন গেলেন নবী আমার ওই জিতায়েফ ময়দানে দুষ্ট কাফির মারল পাথর দুষ্ট কাফির মারল পাথর নূর নবীজির বদনে আল্লাহুম صلی علی سیدنا مولانا محمد علی آل سیدنا مولانا محمد جبرائیل آشیا بولن نبی جی گو کان بننا আল্লাহ তালা আপনার কান্দন আর সহিতে পারে না আল্লাহুম সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হস্তা চিহরা মুসি জড়তে ফুল নরে কা পুতলা চাষট কেরা হক পিয়ার রসুল নবীজি আল্লাহ 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 জিবরিল আয়ে ঝুলা ঝুলানে লরি তেজি শান সোজা সোজা নূর মুজাসম রহমত কা সুলতান নবী জি আল্লাহ 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 আল্লাহ
মরণের তুফান চলবে যখন নবী গো আমার মরণের তুফান চলবে যখন নবী গো আমার দয়া করে পার করিবেন উমতি গুনাগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু الله 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 لا إله إلا هو مكتر صاند نية أشيلن حبيب الله مكتر صاند نية أشيلن حبيب الله جهر أوپاري پاڑن دورد যাহার উপরে পড়েন দরুদ ফেরেশতা আল্লাহর নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু অবস্থিত ইংল্যান্ডের জমিনে ব্রাডফোর্ড বাইতুল আমান জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি কিছু বক্তব্য রাখবো, ওয়াজ করব, পর্দা সম্পর্কে বলবো, হালাল হারাম সম্পর্কে বলবো, নামাজ সম্পর্কে বলবো, রোজা সম্পর্কে বলবো, রসুলের প্রেম সম্পর্কে বলবো। এটাকে বলা হয় বুখারি শরীফের প্রথম হাদিস আল্লামা ইসমাইল বুখারি রহমতুল্লাহ আলাইহি। বুখারি শরীফের প্রথম হাদিস তিনি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কিছু নির্ভর করে থাকে নিয়তের মধ্যে। আমার আল্লাহ বলেন হে আমার বান্দা, বিশাল পৃথিবী যখন ছিল না তখন আমি পৃথিবী করলাম, যখন পৃথিবীর মধ্যে তোমরা ছিলে না তখন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। তোমাদেরকে সৃষ্টি করার পিছে আমার একটা উদ্দেশ্য লক্ষ্য রয়েছে। ওয়ামা খালাকুতুল জিন্না, বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ চিৎকার দি বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এ বান্দা, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ, নিশ্চয় আমি সৃষ্টি করেছি জিন জাতিকে তোমাদের অনেক অনেক পূর্বে, ওয়াল ইনসা, এবং সমস্ত ইনসান জাতিকে আমি সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তারা আমার জমিনের মধ্যে আমার ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সৃষ্টি হয়েছি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলুন না কে? আল্লাহ। আল্লাহ যদি সৃষ্টি করে থাকেন কেন করেছেন? ইল্লা লিয়াবুদুন, এটা কোনো বিচারপতির বক্তব্য নয়, রাষ্ট্রপতিদের বক্তব্য নয়, আল্লাহর বক্তব্য, যিনি আপনার গোটা বডিকে সৃষ্টি করেছেন, তৈয়ার করেছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আজকে আপনি আয়না দেখে বাহাদুরি করতেছেন, আমি কত সুন্দর, আমি কত সুন্দর, আমি কত চমৎকার, আমার কত রূপ, আপনি বাহাদুরি করতেছেন। আল্লাহ বলে বন্দারে, এই নাক, এই মুখ, এই মুখমণ্ডল, এটা তোমার নয়, তোমার বাবার দেওয়া নয়, এটা আমার দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আয়না দেখলে বন্দা বলে আমি কত সুন্দর, আমার আল্লাহ বলে বন্দা তুমি সুন্দর নয়, তুমি সুন্দর ছিলে না, তুমি মোটো ছিলে না, আমি তোমাকে করেছিলাম। লাকাদ খালাকনাল ইনসানা, বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সৃষ্টির মধ্যে এক নম্বর সৌন্দর্যের পজিশন হচ্ছে মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সুন্দর করেছেন কে? আল্লাহ। এই সুন্দর শুক্রিয়া দান আদায় করার দরকার আছে কিনা? আদায় করি, আদায় মোটো করি না, আমরা মোটো আদায় করি না। শুধু তাই নয়, আমার আল্লাহ তখন আল্লাহ আফসুস করেন, বন্দা চিড়িয়াখানার মধ্যে যায় হরিং দেখার জন্য, নিজের ওয়াইফকে নিয়ে যায়, মেয়ে নিয়ে যায়, ছেলে নিয়ে যায়, গাড়ি করে যায়, একটু চিড়িয়াখানায় গিয়ে বাঘ দেখবে, হরিং দেখবে, ভাল্লুক দেখবে, অনেক কিছু দেখবে, হাইওয়ান জানোয়ার দেখবে, 5 পাউন্ড দিয়ে টিকিট করে
টিকিট করে ঘুরে ঘুরে দেখে, দেখো কত সুন্দর চমৎকার বাঘ দেখা যায়, চমৎকার হরিণ দেখা যায়। হরিণ বাঘে ডাক দিয়ে বলে, বন্দারে তুমি এত বোকা কেন হয়েছো, এত বোকা কেন হয়েছো আমাদেরকে দেখার জন্য টিকিট করে আসলে? হ্যাঁ আল্লাহর বান্দা, টিকিটওয়ালা বান্দা, তুমি প্রয়োজন রয়েছে, শক্তির প্রয়োজনের জন্য তোমার রিজিকের ব্যবস্থার প্রয়োজন রয়েছে, আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিলাম, রিজিক গুলা খামার জন্য সাত বুজার জন্য জিব্বা ফিট করলাম, যেরকম সুবহানাল্লাহ বান্দা রিজিক গুলা গ্রান কিনা তোমাকে নাক দিলাম সুগন্ধি নামার জন্য, শক্ত শক্ত খানাগুলা তোমার জন্য আমি দাঁতের ব্যবস্থা করে দিলাম, বান্দারে তোমাকে ধরার জন্য হাতের ব্যবস্থা করে দিলাম, আবার গরম খানাগুলা তুমি ভক্ষণ করতে গিয়ে হাতের গোস্ত জ্বলে যাবে বিদায়, তোমার হাতের তালুর চামড়াটা একটু ব্যতিক্রম মোটা করে দিলাম, অ বান্দা গোস্তগুলা সিডার জন্য হাড্ডির থেকে তোমার অঙ্গুলের সামনে নকুর প্রয়োজন হবে, শক্তের প্রয়োজন হবে, আমি নকুরের ব্যবস্থা করে দিলাম, বান্দা তোমার মাথার উপর আমি চুলের ব্যবস্থা করে দিলাম, সূর্যের হিট পড়ে তোমার মদক সিদ্ধ হয়ে যাবে এই জন্য চুলের ব্যবস্থা করে দিলাম, পায়ের তালুর মধ্যে কাটা পড়ে তুমি ব্যথা পাবে, গোস্ত গোস্ত তোমার বরবাদ হয়ে যাবে এই জন্য পায়ের নিচের চামড়াটা আমি মোটা করে দিলাম, স্লিপ খাবে বলে আমি তোমাকে আঙ্গুলগুলা সেপারেট করে দিলাম, অঙ্গুলের মাথা আবার নকেরে ফিট করে দিলাম, বান্দা তোমার যা যা প্রয়োজন আমি তা দিলাম, শুধু তোমার বডির মধ্যে একটি জায়গা আমি দিলাম, যে জায়গার নাম কপাল, ওই কপাল দিয়ে যদি বান্দা তুমি আমাকে সিজদা করো, তোর জিন্দগির তাম গুনাগুলা মাফ করে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আমাদের কপালের মালিককে আল্লাহ, চিৎকার দিবেন কপালের মালিক আল্লাহ, আমরা সিজদা করব কাকে আল্লাহ, দৈনিক কয়বার পাঁচবার সিজদা করতে হলে আসতে হবে কোথায়, আরো জোরে বলুন কোথায়, আমরা সবাই মসজিদ চাই কি চাই না, আরো জোরে বলুন চাই কি চাই না, মসজিদের কথা আসলে আওয়াজটা সোলো হয়ে যায়, সোলো করবেন না, নিজের দিলকে এত ছোট করবেন না, টাকা পয়সা পাউন্ড ডলার রিয়ালের মালিক আপনি নয়, মালিককে আল্লাহ, আরো জোরে বলুন মালিককে আল্লাহ, আপনি যদি দেন এক আপনাকে আল্লাহ দিবে কত, দশ, যদি দেন দশ দিবি বিশ, যদি দেন আপনার ওই দশের জন্য আপনার বের হবে না, হ্যালো আসতেছে 292059 ডবল আসতেছে, স্টেজ ঠিক আছে কিনা, বোম টোম নিচে আছে কিনা একটু চেক করেন, কিন্তু আমার নবী আসতেছে কোনো বোমের ব্যবস্থা নাই, আমার নবী আসতেছেন তার খবর দিচ্ছে তামাম আম্বিয়া কেরাম, চিৎকার দি বলেন সুবহানাল্লাহ, পৃথিবীর বুকে আগমন করতেছে কে বলেন মুহাম্মাদুর এজন্য, আমার ভাইয়ের একটু মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একবার যারা ইয়া রাসূলুল্লাহ বলবেন, নামাজ পড়লে যেমনে ভাবে ইবাদত, ইয়া রাসূলুল্লাহ বললে উম্মতের ইবাদত হয়ে যায়, এটা আমার কথা নয়, অডিও হচ্ছে ভিডিও হচ্ছে, অনেক উলামায়ে কেরাম দেখবেন, আমি নবীর শান বলতেছি কোন রাষ্ট্রপতির শান নয়, হাদিস শরীফের মধ্যে রয়েছে যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফফারা, যদি কোন উম্মত নবীর জিকির করে সঙ্গে সঙ্গে তার ইবাদত হয়ে যায়, ওয়া যিকরুস সালিহিনা কাফফারা, কোন উম্মত যদি কোন একজন আল্লাহর মাকবুল বান্দা ওলি আল্লাহর নাম মুখের মধ্যে তাসবিহ করে সঙ্গে সঙ্গে, কাপড়ে ময়লা হলে সাবান দিলে যেমনে কাপড় পরিষ্কার হয়ে যায়, কোন ইমানদারের মুখে যদি ওলি আল্লাহর নাম উচ্চারণ হয় সঙ্গে সঙ্গে গুনার কাফফার আদায় হয়ে যায়, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, এজন্য মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, বলেন পড়েছি হাদিসে কাকে, সবাই বলুন না আমাদের নবীকে, আমার শব্দ লাগান ফেরেশতারা লিখতেছে ইয়া রাসূলুল্লাহ, যদিও আপনার উম্মত আপনাকে দেখেনি কিন্তু দাবিটা ছিল আমাদের নবী, মনে হয় যেন আপনাকে দেখে ফেলেছে, যেরকম সুবহানাল্লাহ, কোন নবীকে দেখলে, আমাদের নবী, যাদের পকেটে কি রয়েছে মোবাইল রয়েছে সুইচ বন্ধ করুন, কথা তো আজীবন বলছেন আজকে একটু কম বলেন, একটু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পড়ে দেখিলে আপনাকে জীবনের গুনা জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
শিয়া প্রশ্ন করবে বসাইয়া একটু চিন্তা করেন যদি মৃত্যু হয়ে যায় মা বলেন বোন বলেন ভাই বলেন আর পিতা বলেন দামান বলেন আর ছেলে বলেন যদি এই মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যায় আপনাকে আমাকে যেতে হবে কোথায় আরো জোরে বলেন কি আপনার একুইটি ফাউন্ড ব্যাংকে রয়েছে ঘরের দাম রয়েছে 1000 পাউন্ড 1 লক্ষ পাউন্ড আপনার পকেটে সবকিছুর চাবি এবং চেক এই মুহূর্তে যদি মরে যান আপনি বলেন বিশ্বাস করেন আপনি কি গুলার কিছু নিয়ে যাবেন না এজন্য কবি বলেন আর সি একা যাব একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ ও নবী বলেন সঙ্গে যাবে দুটি নাম মহাপদে বলেন আরসি একা যাব একা আরসি একা যাব একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুইটি নাম সঙ্গে যাবে দুইটি নাম যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন এ আমার ভাইয়েরা যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে যখন আপনি মা সঙ্গে যাবে না বাবা সঙ্গে যাবে না ছেলে সঙ্গে যাবে না কিচ্ছু সঙ্গে যাবে না আমার মদিনার নবী ডাকনি মুহাম্মদ যখন তুমি তোমার বাসার মধ্যে মৃত্যুবরণ করবে তোমার আপন তোমার আদরের ওয়াইফ বলবে মাওলানা সাহেব হাবিব সাহেবকে খবর দেওয়া হোক লাশকে যেন ঘর থেকে বাহির করা একটু দাঁড়িয়ে সালাম দি ইয়া নবী সালাম আলাইকুম আওয়াজ বাড়াই দাও সালাম يا حبيب الله كالك لك لوالي روك سزل فوق حتالي دك كر جلوال رالي جان دل كردو حوالي يا نبي جري سلام عليك يا رسول سلام عليك يا حبیب اللہ نو بی جی شمرات شجیا آشلن دھرائے نمیا کدی تین امات تیر مایا ایکنو کادین مدینہ سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك يا سلام عليك سيدي يا رسول الله 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 আমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও ওই আমার আল্লাহ কিছুক্ষণের মধ্যে হাত নামা اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد دنیا تے آیا کوئی میری نہ مثال دا دنیا تے آیا کوئی میری نہ مثال دا لب کے لیے آواں کی تو
ڈب کے لے آواں گی تو سونا تیرے نال دا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد تیرا نور بند ساری کائنات رب کی درود بھیج لکھ تیری ذات چہرا تیرا نور بند ساری کائنات رب کی درود بھیج لکھ تیری ذات دو جگ قیدی تیری دو جگ قیدی تیری زلفا دے جالبا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد